আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা যে কোনো অপরাধ করার পূর্বে সাবধান। সৌদি আরবে এক বছরে 147 জনের মৃত্যুদণ্ড সাজা ঘোষণা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক, সৌদি আরবে আইন কতটা কঠিন আজকে আপনাদেরকে সে বিষয়ে আইডিয়া দিব। সৌদি কর্তৃপক্ষ তারা প্রতি বছর বছর মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত লোকের সংখ্যা বৃদ্ধি করছে। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে ক্ষমতা গ্রহণের পর বেড়েছে মৃত্যুদণ্ডের হার। তার আমলে এই হার বেড়েছে প্রায় দ্বিগুণ। শুধু গত বছরই দেশটিতে 147 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বরাদ্দ দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ও রিপিপ নামে দুটি সংস্থার প্রতিবেদন বলছে, 2015 থেকে 2022 সালের মধ্যে সৌদি আরবে প্রতি বছর গড়ে 129 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। 2010 সাল থেকে 2014 সালের পর মৃত্যুদণ্ড কার্যকরের হার ছিল প্রায় 82% বেড়েছে। গত বছর 147 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে অন্তত 90 জন অহিংস ছিল। সংস্থা দুটি আরও বলছে, গত বছরে 12 মার্চ পর্যন্ত 81 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি সৌদি আরবে ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ব্যক্তি স্বাধীনতা সহ আরও নানা বিষয়ে ব্যাপক সংস্কারের মাধ্যমে সৌদি আরব আধুনিক দিক প্রবেশ করলেও দেশটি মৃত্যুদণ্ডের হার ঐতিহাসিকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সৌদি আরবে মৃত্যুদণ্ডের আবেদন বৈষম্য ও অবিচারে ছেয়ে গিয়েছে এবং সৌদি সরকার আন্তর্জাতিক সম্পদের কাছ থেকে এর ব্যবহার মিথ্যা বলছে। ভিন্ন মতাবলম্বী ও প্রতিবাদকারীদের নির্মূল করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত 6 বছর সৌদি আরবে নারী, শিশু ও বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ডের সংখ্যাও সমান বেড়েছে। সম্প্রতি দেশটিতে মাদকের অপরাধে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আর এর আগে এশিয়ার এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল ইরানেই ব্যাপক মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউরোপে নির্বাসিত সৌদি রাজপরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছে, এটি আক্ষরিক অর্থে একটি তলোয়ার যা আমাদের সবার উপর ঝুলছে। যারাই প্রিন্সের বিরোধিতা করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু তারা তার পরিবারের সদস্য হারাচ্ছে। আপনারা গাদ্দাফির কথাই ভাবুন অথবা সাদ্দামের কথা ভাবুন, আমরা এখন সেখানেই আছি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন, দয়া করে কখনও সৌদি আরব সরকারের কোনো আইন নিয়ে সমালোচনা করবেন না, এবং দ্বিতীয়ত কোনোভাবেই মাদকের সাথে সম্পৃক্ত হবেন না। এই দুইটি কাজে যারা জড়িত থাকে তাদের সৌদি আরবে মৃত্যুদণ্ডের সম্ভাবনা সবথেকে বেশি। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।